আন্তরিক অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি। আপনারা হয়তো জানেন উইথ ব্যাচিং টলারিং 57 ODF ভেরিফাইড ভিলেজ ফিউচার প্রোগ্রামস হাউ ইট ক্যান বি ডান। ধন্যবাদ দেওয়া চাহুগা আপ সবই কা আজ এ যে স্বচ্ছতা র্যালি কা আয়োজন কিয়া হ্যায় উস পর আপনি আপনি উপস্থিতি দেনে কে লিয়ে বহুত বহুত ধন্যবাদ। একবার हम थोड़ा सा जर्नी ट्रैक करना चाहेंगे कि पहले हमारा देश स्वच्छता के पैरामीटर्स पे कहाँ था और आज कहाँ पे है। तो मुझे याद है जब मैं छोटा था हम अपने अपने सब लोग अपने अपने ननिहाल जाते थे, गांव जाते थे। तो ननिहाल जाने के बाद जब हमको टॉयलेट जाना होता था तो ऐसा मैंने भी देखा है कि मेरे जीवन में खुले में जो ओपन डेफिकेशन होता है वो वाली प्रैक्टिसेस हमने अपने लाइफ टाइम में भी देखी है। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के आने के बाद हमने देखा है कि कैसे स्वच्छता को एक पर्सन या फिर एक गांव, एक जिले तक सीमित ना रखते हुए एक पूरे देश में जन आंदोलन की तरह शुरू किया गया। तो अभी हम देख सकते हैं इसके परिणाम स्वरूप, इस जन आंदोलन के परिणाम स्वरूप पहले जहाँ पर घरों में गाँव में टॉयलेट्स की जो व्यवस्था नहीं थी वो अब हर घर में अपने अपने इंडिविजुअल टॉयलेट्स हैं। जल जीवन मिशन आने के बाद पानी की जो समस्या थी उसको भी सॉल्व किया जा रहा है। तो छोटे छोटे प्रयास हर स्तर पे किए जा रहे हैं। इन सभी माध्यम से हम ये इंश्योर कर सकते हैं कि ये जो जन आंदोलन है उसमें अपनी अपनी भी भागीदारी हो और इसको एक सक्सेस बनाया जाए। तो इसी स्वच्छ भारत अभियान के तहत हमने ये पहल की है कि एक स्वच्छता रैली निकाली जाएगी जो हमारे ऑफिस प्रांगण से शुरू होगी। ये ना केवल जिले तक सीमित रहेगी, ये हर गांव में जो हम प्रयास कर रहे हैं वहाँ पे स्वच्छ भारत अभियान में सबसे ज़्यादा जरूरी है कि लोग अवेयर हो। जब तक लोग अवेयर नहीं होंगे, जब तक एक बिहेवियरल चेंज जिसको बोलते हैं, जब तक लोग अपनी आदतें नहीं बदलेंगे, उनको अवेयरनेस नहीं आएगी, उनको स्वच्छता के बेनिफिट्स नहीं पता होंगे, तब तक इस मिशन को सफल नहीं बनाया जा सकता। तो इस रैली के माध्यम से हमारी यही कोशिश है कि हर गाँव तक पहुँचा जाए, जो गांव अब तक अनटच रहे हों उनमें लोगों में अवेयरनेस जनरेट की जाए। तो आज से इसी रैली की शुरुआत की जाएगी और हर ब्लॉक में और हर गांव तक इस रैली के माध्यम से हम पहुंचेंगे। तो आप सभी से आशा है कि आप सभी अपना एग्जैक्टली द आइडिया बिहाइंड दिस रैली एंड द आइडिया बिहाइंड द स्वच्छ भारत ग्रामीण टू दैट दिस इज द बिगेस्ट बिहेवियरल चेंज। इन हम लोग अरे गाँव में जाके इन लोग से इंटरेक्ट करेंगे। সকালে ঘুম থেকে উঠার পরে আমরা স্বচ্ছতা এবং ক্লিনলিনেসের উপর আমরা নজর দিই, প্রত্যেকে বাড়ির এই অভ্যস্ত আছে। কিন্তু আমরা যখন 2014 আমাদের হাতে ঝাড়ু দিয়ে স্বচ্ছতা হিসেবে এটা একটা আমরা ঝাড়ু যখন হাতে নিলাম এবং তখনই আমাদের মনে হয় যে স্বচ্ছতা হিসেবে এবং এটা একটা মিশন হিসেবে সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদী আমাদের এই জিনিসটা হাতে তুলে দিয়েছেন এবং এটা মিশন মোডে সারা ভারতবর্ষে চলছে। আগে যেরকম আমরা মেইনটেনেন্স করতাম বলে এখনও করি, কিন্তু এখন আমরা সারা ভারতবর্ষটাকে ক্লিন করার জন্য একটা মিশন করে থাকছি। সেই হিসাবে আমাদের স্বচ্ছ ভারত মিশন কাজ করে যাচ্ছে। তো এটার মূল উদ্দেশ্যটা হলো আমাদের মধ্যে সেই জাগরূকতা তৈরি করা, বাড়িঘর যেরকম পরিষ্কার করে, আমি এমনও দেখেছি নিজের বাড়ি পরিষ্কার করে পাশের বাড়িতে ওয়েস্টগুলি ফেলে দেওয়া হয়, ঠিক এরকমটা না। আমার বাড়িটা যেরকম পরিষ্কার থাকবে, আমার এরিয়া পরিষ্কার থাকবে, আমার গ্রাম পরিষ্কার থাকবে, তখনই দেখবে সারা ভারতবর্ষ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এই হিসাবে আমাদের কাজ করতে হবে এবং আমার বাড়ি নোংরা আছে এবং পাশের বাড়ি যদি এরকম নোংরা থাকে তাহলে মিশন সাকসেসফুল হবে না। আমি আমার বাড়িটা পরিষ্কার করলাম কিন্তু পাশের বাড়ি নোংরা রইল, এতে আমাদের সাকসেস আসবে না। আমরা যেরকম হাউজুল লেট্রিন বানাই, একটা বাড়িতে একটা হেলমেটে 10টা বাড়ি আছে, তার মধ্যে আমি 9টা বাড়ি কমপ্লিট করলাম, একটা বাড়ি ইনকমপ্লিট রয়ে গেল, কিন্তু তাতে আমাদের ফুটফুল রেজাল্ট আসবে না। তো ওই মিশনটাকে 100% কমপ্লিট করার জন্য আমাদের এই অভিযান, এবং এটা আমাদের মজ্জাগত করে নিতে হবে যে যখনই যেখানে নোংরা থাকবে এটা আমরা পরিষ্কার করবো। আপনারা রিসেন্ট ফ্লাড দেখেছেন, রিসেন্ট ফ্লাডে যতটা ক্ষতি হয়
তার চেয়ে বেশি ক্ষতি হয় ফ্লাডের পরের যে অবস্থাটা, যে ডেফারেন্সগুলি যেগুলি আছে, ময়লা যেগুলি স্তূপাকৃতভাবে জমা আছে, এইগুলি যদি ঠিকঠিকভাবে ক্লিন করা না হয়, ঠিকঠিকভাবে যদি আমি সম্পত্তি না করি, তার এফেক্ট আমাদের মধ্যে আসবে এবং ফ্লাডের পরে জ্বর জারি সর্দি কাশি এবং পেট খারাপের মতো রোগগুলি বেশি আসে। তো এটা যাতে কাউকে বলতে না হয় সেইভাবে আমাদের কাছে, আমার সামনে যেটা পড়বে আমি নিজে না পারি, সবাইকে নিয়ে হলেও আমার এই নোংরা আবর্জনাগুলি পরিষ্কার করতে হবে। তো এই মিশনে আমরা কাজ করে চলছি, স্বচ্ছ ভারত মিশন আছে, আপনারা শুনলেন আমাদের এর আগের বক্তব্য যারা রেখেছেন তারা ইলাবোরেটলি বলেছেন, এমন একটি মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার পথিকৃত ছিলেন, তাই আমি এই প্রতিশ্রুতি গ্রহণ করি যে আমি পরিচ্ছন্নতার দিকে আমি প্রতি বছর 100 ঘন্টা করে, অর্থাৎ সপ্তাহে 2 ঘন্টা করে পরিচ্ছন্নতার জন্য স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করব। আমি নিজে পরিবারের মধ্যে, নিজের এলাকায়, গ্রাম এবং পরিচ্ছন্নতার প্রয়াস দেব। আমি বিশ্বাস করি বিশ্বের যে দেশগুলি পরিষ্কার পরিচ্ছন্ন বলে চিহ্নিত, তাদের নাগরিকরা দেশকে আবর্জনা মুক্ত রাখে। এই দৃঢ় বিশ্বাসের সাথে আমি গ্রাম শহরগুলিতে স্বচ্ছ ভারত মিশন বার্তা প্রচার করছি। আমি আজকে যে শপথ গ্রহণ করছি, সেটি গ্রহণ করতে আরো 100 জনকে উৎসাহিত করব। আমি তাদের বোঝাতে চেষ্টা করব যাতে তারাও 100 ঘন্টা পরিচ্ছন্নতার কাজে উৎসর্গ করে। আমি নিশ্চিত যে পরিচ্ছন্নতার দিকে নেওয়া আমার প্রতি স্বচ্ছতা রথের মধ্যে শুধু স্বচ্ছতা সম্পর্কিত সমস্ত কথাবার্তাই শুধু শোনানো হবে না, অডিও দেওয়া হবে না, সঙ্গে কিছু লিফলেটও দেওয়া হবে যার মধ্যে স্বাস্থ্য বিধান সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়া থাকবে। এই সঙ্গে আপনারা সবাই জানেন একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেছে আমাদের ত্রিপুরা রাজ্যে। তো এখানে জ্বরবাহিত বিভিন্ন রোগগুলি আসতে শুরু করেছে। তো এই জ্বরবাহিত রোগগুলি সম্পর্কে অতিবাহিত করা এবং তাদেরকে অবহিত করা এবং তাদের সঙ্গে কিভাবে তাদেরকে এই রোগ থেকে রক্ষা পাওয়া যায়, তার থেকে সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, সংক্রমণ না হবে, জল কিভাবে পরিচ্ছন্নভাবে পান করবে, এই সঙ্গেও এই স্বচ্ছতা রথে যে বিভিন্ন জায়গায় মার্কেটগুলিতে প্রোগ্রাম হবে সেখানে বলা হবে। আমরা এই স্বচ্ছতা
সবাই আমাদের এই মুহূর্তে অংশগ্রহণ করবেন, আমরা একই সঙ্গে এই স্বচ্ছতা রথের সঙ্গে চলে আসব। সবাই একটু পার্টিসিপেট করবেন। Thank you.